পেশার মানুষ আলাদা আলাদা ভাবে জেলা করছেন, সেটা আমি মনে করি ওই জনজাগরণটাই তার কি বলবো তার ইন্সপিরেশন বা ওইখান থেকেই পুরোটা শুরু হয়েছে। এবং এটা তো ঘটতে পারে, সেটা সবাই স্বীকার করেছেন, যেটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম দৃষ্টান্তমূলক ঘটনা যে মানুষ কতটা ক্ষুব্ধ আর কতটা ক্ষুব্ধ হতে পারে এরকম একটা ঘটনা ঘটলে। যারা আমাদের জন্য আমাদের বাঁচানোর জন্য যারা কাজ করেন, বিশেষ করে তাদের কথা বলছি, তাদের উপর যখন এরকম অত্যাচার, নারকীয় অত্যাচার নেমে আসে, এবং সেটা আমাদের শহরে, যে শহরে আমরা কিন্তু এই লেভেলের একটা অত্যাচার দেখিনি, কাজেই এটার মূল ফুটে বার করা খুব জরুরি। এবং আমি বলবো যে এর আগে রিজওয়ানুরের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, কিন্তু সেটাও সিবিআই এর কাছে গেছিল, কিন্তু যে রেজাল্ট এসেছিল সেই রেজাল্ট কিন্তু খুব প্রভাবিত রেজাল্ট বলে আমার মনে হয়েছে। এটা আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছে যারা রাস্তায় নেমেছিলাম আমরা আমাদের মনে হয়েছিল ঠিক বিচার পাইনি। এবং এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে যেখানে এতটা মানুষের জনজাগরণই হয়তো ঘটেনি, কাজেই সেটা খুব আনফর্চুনেট। এই ঘটনাটা যখন এরকম দৃষ্টান্ত, মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে শুধু আমাদের ক্ষেত্রে না গোটা বিশ্বের কাছে, আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে সেটা খুব ইঙ্গিতবাহী। অনেকদিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে, যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে, এবং এই যে জবাবটা মানুষ চেয়েছে এটা এবারে যেন বিফলে না যায়, এজন্যই এই যে সমস্ত স্তরের মানুষরা আলাদা আলাদা করে নামছেন, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে হয়তো একটা দাবি একরকম আরেকটা দাবি অন্যরকম, হয়তো পরস্পর বিরোধীও হতে পারে, কিন্তু আজকে আমরা যে হাঁটছি না, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি দাবি সেটা পরস্পর বিরোধী হোক না। যেমন অরিজিৎ বলছে, অরিজিৎ আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক, সে বলেছে যে আমি 6-7 দিন অপেক্ষা করবো, তারপর আমি রাস্তায় নামবো। এটা এটা মানুষ কিন্তু এটা সমর্থন করছে না এই কথা, রাস্তায় নেমে সে কি করবে সে কিন্তু বলেনি, সে নিজেও জানে না। আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কোন কি করতে হবে, আমরা নিজেরা জানি না, কিন্তু মানুষ, সামগ্রিক মানুষ যে পথ নেবে, আমরা সেই সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথ নেব, কারণ আমরাও সমাজের অংশ, এমন নয় যে আমরা বিচ্ছুত। এটা আজকে প্রমাণ করলো, গায়ক সমাজ প্রমাণ করলো যে তারা কিন্তু সামগ্রিক সমাজের অংশ। তারা নিশ্চয়ই, তাদের কোনো বডি ছিল না এতদিন পর্যন্ত একসঙ্গে কাজ করবার উপযোগী, তাদের কোনো এরকম একটা কোনো কমিটি ছিল না বা একটা ইউনিয়ন ছিল না, সেটা এই ঘটনার জন্য তৈরি হয়েছে। এটা একটা বড় ঘটনা, যেরকম একটা ইউনিয়ন তৈরি হলো আজকে কত কত মানুষের সঙ্গে, যারা বিখ্যাত এবং যারা খুবই গুণী মানুষ, তারা সবাই একসঙ্গে এলেন, এটাও কিন্তু একটা বড় ঘটনা। এবং একটা শেষ প্রশ্ন, বহু শিল্পীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত নামেনি, তাদেরকে আহ্বান জানাবেন না? তারা প্রত্যেকে নামবেন, এবং পথে নামুক বা নামুক, তারা যদি তাদের যে মানসিকতা, আমার বিশ্বাস যে যদি জেগে থাকেন না ঘুমন, তাহলে তারা খবরের কাগজ পড়ছেন, তারা টিভি দেখছেন, তারা খবরাখবর রাখছেন, তাদের মনের মধ্যে আগুন জ্বলছে, সেই আগুনের প্রকাশ কোনো না কোনো ভাবে ঘটবে। যেমন কয়েকদিন আগে যখন আমি একটা গান তৈরি করেছিলাম, একটা রেডিও স্টেশনে গান রেকর্ড করেছিলাম, আমি তো ভাবিনি ওটা প্রকাশ করব, ওটা তো অটোমেটিক্যালি ঘটলো, আমায় প্রকাশ করতে হলো, কারণ আমি সেরকম ছবি দেখলাম যে ছবিগুলো আমাকে এই গানটা প্রকাশ করালো কত। এবং আজকে যে আমরা রাস্তায় হাঁটবো, তখনও তো জানতাম না, কিন্তু এটাও তো ঘটলো, কাজেই এগুলো কোনোটাই আগে থেকে প্ল্যান করে হবে না, এটা স্বতঃস্ফূর্ত ভাবেই হবে।
এবং আবার বলবো ওই যে 14 তারিখ মেয়েরা বললেন যে মেয়েরা রাত দখল করে নিন, তিনি এই ঘটনা কিন্তু বিশ্বের কাছে একটা 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 দৃষ্টান্ত এবং একটা উদাহরণ, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে মানুষের কথা মনে রাখবে। আমরা সবই এই ওই আন্দোলনকে ফলো করছি, আমরা ওই আন্দোলনের উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মতামত, পরস্পর বিরোধী হতে পারে সেই মতামত, প্রত্যেকটি মতামতকে সাপোর্ট করতে আমরা পথে নেব প্রত্যেকটি প্রফেশন। আমি আবার বলছি পরস্পর বিরোধী মতামতও কিন্তু আমরা প্রত্যেকটি মতামতের পক্ষে দাঁড়িয়ে আছি, এমন নয় যে আমরা এ মতের পক্ষে দাঁড়াচ্ছি বি মতের পক্ষে নয়, আমরা দুটো মতের পক্ষেই দাঁড়াবো, কারণ দুটো মতই জরুরি। কোন মত শেষ পর্যন্ত কোন মত হবে প্রতিষ্ঠা হবে সে তো সময় বলবে, কিন্তু আমি দুটো যত রকম মত আছে যত রকম ভাবে মানুষ লড়তে চাইছেন প্রত্যেকটি লড়াইয়ের সঙ্গে থাকতে চাই। দুটো লাইন যারা মানবতার শত্রু, সামগ্রিক শত্রু, যারা অত্যাচার করেন তারাও শত্রু, যারা ষড়যন্ত্র করেন তারাও শত্রু, যারা ধামা চাপা দেন তারাও শত্রু, যারা লুকিয়ে থাকেন যারা লুকিয়ে রাখেন সবাই শত্রু। এই শত্রুদের চিহ্নিতকরণ খুব জরুরি। আমরা মিউজিশিয়ান ম্যানেজার যারা আমাদের মিউজিকের সঙ্গে জড়িত, ছোট বড় জুনিয়র সিনিয়র সমস্ত ব্যান্ড সকলে ব্যান্ড মেম্বাররা সকলে আছে আমাদের সঙ্গে, এবং সেটা শুধু একটা কিছু না, আধুনিক থেকে শুরু করে ক্লাসিক্যাল জগৎ সবাই আমাদের সাথে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যারা অনেক বয়স্ক তারাও পুরো রাস্তাটা হেঁটেছেন আমাদের সঙ্গে। আর এইটা আমরা সবাই একটা কথাই চেয়েছিলাম যে এইরকম একটা নস্টালজিক ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, সেটা শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে যে জড়িত এই বিষয়টার মধ্যে তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে। আমাদের এই একটাই আর্জি, আমরা এই কারণে সবাই আজকে একসঙ্গে পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে হেঁটেছি সবাই আপনার। জয় মা বলে ভাষা তৈরি, Thank you.
আমাদের একটাই চাহিদা কিংবা অনুরোধ বলুন, হচ্ছে যে বা যারা এই ক্ষেত্রে দোষী তাদের যেন সঠিক শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক হয়। আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই, তাই জন্য আমরা স্লোগান দেব না। আমাদের ইচ্ছা ছিল আমরা কারুর স্বাধীনতা নিচ্ছি না, আমার কোনো অধিকারও নেই। আমাদের ইচ্ছা ছিল যে আমরা যদি গান গেয়ে যাই এবং রবি ঠাকুরের গান গাই, এইটুকু আমাদের বিনীত অনুরোধ। আপনারা যদি সবাই সহমত হন তাহলে আমাদের পক্ষে পুরো এই জার্নিটা খুব সুষ্ঠু হবে এবং ইউনিক হবে। লোপা আছে, রূপঙ্কর আছে, এরা তো গানের এরা গানটা ধরে আছে। ওরা যে গানটা শুরু করবে আমরা সবাই গলা মেলাবো, সবাই যে যার মতো গান ধরে নেবেন না, তাহলে একটা ক্যাকোফোনি তৈরি হবে, তাহলে মেসেজটা প্রপার যাবে না। এবং আমাদের কারুর সাথে কোনো বিরোধ নেই, এটা পরিষ্কার, এটা কোনো মুক্তিযুদ্ধ নয়, এটা শাস্তির অনুরোধ, শাস্তির দাবি, সেটা পরিষ্কার করে নিন। এটা কোনো মুক্তিযুদ্ধ নয়, এটা শাস্তির দাবি। যে বা যারা করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে আমাদের মা বোন এবং বন্ধুরা সিকিউর থাকে। আর সবাই যেন একটু ডেকোরাম মেনটেন করে চলি, এটা আমাদের বিনীত অনুরোধ। বড়দের প্রণাম করে বলছি, ছোটদের গলা জড়িয়ে বলছি, বন্ধুদের বলছি প্লিজ, কারুর কোনো ভুল বিচ্যুতি ভুল ইনফরমেশন নিয়ে যাবে, সেটা আমাদের সমাজের পক্ষে ভালো না, আমাদের সহনাগরিকের পক্ষে ভালো নয়। থ্যাংক ইউ, আপনারা সবাই সাথে থাকুন, আমরা সবাই কেউ আগে কেউ পেছনে নয়, হয়তো আমি লাইনের পেছনে মিছিলের সবচেয়ে পেছনে হাঁটবো, এটা সবার মিছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি মহিলাদের সেফটি আমরা গ্যারান্টি না দিতে পারি তাহলে আমাদের কোনো অধিকার নেই বলার যে মহিলারা নাইট ডিউটি না করলে করতে পারে, তাদেরকে অব্যাহতি দেওয়া হলো, মহিলারা কোনো অব্যাহতি চাইছেন না। বিশেষ করে দেখুন মহিলাদের, আপনাকেও যদি আজকে বোন হাতে আগে ছোটতে হয় কোনো কিছু কাজের জন্য আপনার বাড়িতে আসবে, এইবার আপনাদের একটু জবাব থাকবে। আপনারা কুড়ে মানুষের সঙ্গে সরকার সবাই মিলে সমবেত ভাবে এই বিষয়ের
যে মানুষের যে কাজের জন্য বেরোনোর দরকার সেটা যাতে সে সুস্থভাবে এবং স্বাধীনভাবে এবং তার নিজস্ব সম্মান ডিগনিটি বজায় রেখে করতে পারে, সেইটা একটা রাজ্যের, একটা দেশের, একটা পৃথিবীর, একটা মানব জাতির দায়িত্ব। আমাকে এটা কেন ভাবতে হবে যে আমি যদি মেয়ে না হতাম আমি এই কাজটা করতে পারতাম? আমরা কলকাতা শহরে দাঁড়িয়ে আছি, এইখানে নদীর মধ্যে বেরোলে নদী কনফারেন্স হয়, ফেস্টিভ্যাল, আমি গাড়িতে আসবেন না কেন রাত্রিবেলা হয় বলে? এইগুলো খুব মানে এইগুলো খুব মানে কি বলবো, ছেলে মানে ছেলে ভোলানো কথাবার্তার মতো, এগুলো কোনো মানে হয় না। প্রত্যেকটা প্রফেশন যেখানে একটা মেয়ে তার যোগ্যতায় পৌঁছতে পারে, সেই প্রফেশন তাকে দিনে বা রাতে তাকে যেভাবে সেই সার্ভিসটা দিতে হয় এবং নিজের গ্রোথের জন্য, নিজের কাজ করার জন্য, নিজের অধিকারের জন্য যেভাবে কাজ করতে হয়, সেই সিস্টেমটা যাতে লেড আউট হয়, এইটা একটা সরকারের কাজ, একটা দেশের কাজ, পৃথিবীর কাজ। তাকে বন্ধ করে দেওয়া, তাকে রেস্ট্রিক্ট করে দেওয়া, তার সামনে আরো অনেক বেশি পাঁচিল তুলে দিয়ে তার সাথে বাধা নিষেধ তৈরি করে দেওয়া, এটা কোনো সলিউশন হতে পারে না। ছেলে মেয়ের সমতা যেখানে আবারও প্রশ্নের মুখে পড়ছে, সমতা প্রশ্নের মুখে পড়বে কেন? আমার কেন মনে হতে হবে যে আমি যদি মেয়ে না হতাম আমি এই কাজটা করতে পারতাম? এটা কেন মনে হবে? আমি একটা মেয়ে হয়ে জন্মেছি, দ্যাটস মাই প্রিভিলেজ, দ্যাটস আ ব্লেসিং। আমি একটা মেয়ে হয়েছি বলে আমি একজনের কন্যা, আমি একজনের বোন, আমি একজনের স্ত্রী, আমি একজনের মা, দ্যাট ক্যান বি মাই রেস্ট্রিকশন, দ্যাট ইজ মাই প্রিভিলেজ অ্যান্ড দ্যাটস মাই ব্লেসিং, অ্যান্ড ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যানিটি পার সে, জেন্ডার ইররেসপেক্টিভ, টু লেট মি লিভ দিস ব্লেসিং। Why will it set rules and guidelines and restrictions? There's so many rules. Eta corona, ota corona, eta keno? Amar ki dosh? Ami ki karone korbo na? Ami jogyo noi bole korbo na? Eta alada kotha. Kintu ami meye bole korbo na? This is not acceptable. Ekhon ekhon 10 din hote gele ami jogyo noi, teacher nei. লজ্জার ব্যাপার, আমাদের প্রতিবাদের ভাষা আমরা নিজেরা ভালো তৈরি করেছি, আমাদের ভাষা তো আমরা আমাদের গানের মধ্যে দিয়ে আমরা করি, সেটা যেরকম করছি, কিন্তু বুঝতে পারছি শুধু গানের ভাষাতে হবে না, পথে নামতে হবে। এই জন্য আজকে পথে নেমেছি, আমরা এর আগে রাত জেগেছি, তারপরে আমাদের এই লাগাতার যে কর্মসূচি, মানুষ হিসাবে যে কর্মসূচি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, আরজিগড়ের জন্য, আরজিগড়ের ডাক্তার বাবুরা যারা সিনিয়র এবং জুনিয়র যারা এই আন্দোলনের সঙ্গে সামনে থেকে যারা লিড করছে তাদেরকে কুর্নিস জানাই। আমরা মিউজিশিয়ানসরা আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, যতদিন না এর বিচার হচ্ছে ততদিন, যদি প্রয়োজন পড়ে আবার রাস্তায় নামবো, আবার রাস্তায় নামবো, একবার নয় হাজার বার নামবো। প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। একটাই জিনিস চাই, সেটা হচ্ছে যারা দুষ্কৃতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কখনো এরকম কাজ না ঘটে আমার এই দেশে, আমার এই রাজ্যে। আর কিচ্ছু বলার নেই, আমাদের এই একটাই, সবার একটাই একটাই রিকোয়েস্ট, যারা পাওয়ারে রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আর কিচ্ছু চাই না। We want
যদি দিনের বেলা মহিলাদের হয় তাহলে রাতের বেলা মহিলাদের, দিন এবং রাত আলাদা করে ডিসক্রিমিনেট করে মহিলাদের আলাদা করা যাবে না। দিন যদি পুরুষের হয় তাহলে দিন পুরুষের ওই মহিলা এবং রাত তাহলে তাহলে মহিলাদের অনেক ধন্যবাদ।
কেবল দুটো সামনে দাঁড়িয়ে We want justice. We want justice. আমরা সকলের প্রতি সম্মান রেখে বলছি, যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এত হিনিয়াস একটা ক্রাইম, এত হিনিয়াস, হিনিয়াস শব্দটা খুব আন্ডারস্টেটমেন্ট। এরকম ঘটনা আজকে আমার বাড়িতে ঘটতে পারে, আপনার বাড়িতে ঘটতে পারে, আপনার পাশের বাড়িতে ঘটতে পারে। এখন যেটা হচ্ছে যে প্রশ্ন উঠছে ব্যক্তি স্বাধীনতার, প্রশ্ন উঠছে মর্যাদার, প্রশ্ন উঠছে মানুষের মানুষের ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স। আমরা কি তাহলে এই দেশে এই সময় আমরা কি এতটাই পিছিয়ে পড়ব যে আমরা এটার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো আমরা মীমাংসা না পাই? এবং সেই মীমাংসা কিন্তু আমাদের চাই খুব শিগগিরই। এবং আমি একটা কথা বলি, ইউ ডু নট নিড হাফ ট্রুথ, উই নিড ফুল ট্রুথ। আমাদের সম্পূর্ণ সত্যিটা জানার অধিকার আছে, কারণ এই সিচুয়েশন চলতে থাকলে মানুষের বিশ্বাস হারাবে, মানুষের মর্যাদা হারাবে, মানুষের কর্মক্ষমতা হারাবে। আমাদের কারোর বিরুদ্ধে কিছু বলার নেই, আমরা এইটুকুই বলছি যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে আছে যে বা যারা, তাদের সম্পূর্ণ বিচার আমরা চাই। তাই আমরা পথে নেমেছি, আমরা এই স্লোগান তুলছি, কোনোরকম অন্যায় আমরা সহ্য করব না, আমরা সম্পূর্ণ বিচার চাই। এই বিচারের দাবিতে আমরা সবাই মিলে নেমেছি, আমি আছি, হ্যাঁ আমাদের ইন্দ্রদীপটা আছেন, আমাদের রূপম এসছে, সকলে আছে, আমার লোপাদি আছে, সবাই আছে, সঙ্গীত মহলের প্রত্যেকে আছে। তোমাদের সাপোর্ট, জনগণদের সাপোর্ট, সবার সাপোর্ট চাই, সবার প্রার্থনা চাই, যাতে যে মেয়েটি যার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, যার মা বাবার স্বপ্নগুলো, যার এত রকম এত বড় ক্ষতি হয়ে গেল, এত নৃশংস, এত অমানবিক একটা ঘটনা আমরা দেখেছি আজ করে বলে, এবং তার জন্যে তীব্র নিন্দা এবং সেই প্রতিবাদ এবং সেই প্রার্থনা নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি, যে যেন যারা দায়িত্ব রয়েছে এই কেসটার যতগুলো দোষী আছে তারা যেন আমাদের সামনে আসে এবং তাদের যেন একদম দৃষ্টান্তমূলক কঠিন মানে কঠোরতম শাস্তি তাদের দেওয়া হয়, যাতে আগামী দিনে কোনো দিন এরকম না হয়, এরকম কোনো ঘটনা না ঘটে। আমরা বহু বছর ধরে এটা শুনছি, কিন্তু এবার স্ট্রিক্ট অ্যাকশন চাই এবং দ্রুত অ্যাকশন চাই, এটাই আমার একমাত্র প্রার্থনা। প্রতিবাদে নেমেছে, গ্রামের লোকেরাও প্রতিবাদে নেমেছে, এটা শুধু আমি নেই, রাজও আমরা যে আগে রাত্রিবের মিছিল সেখানে আমরা হেঁটেছি, এখানেও হেঁটেছি। এই প্রতিবাদটা একদিন একদিন সবারই ছিল, আমরা সবাই খুশি যে এত মানুষজন এই শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আরও অন্য যা মানে যে কটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলই মানুষের ঢল নেমেছে, এর থেকে আর পজিটিভ আর কি হতে পারে। আমরা সবাই চাই এর একটা বিচার হোক, শুধু এই একটা বিচার নেই, যে কটা এরকম ঘটনা ঘটবে কিংবা ঘটেছে প্রত্যেকটারই আমরা বিচার।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।